শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। শুভেন্দুর পথ অনুসরণ করে যোগ দেন বিজেপিতে। এরপরে তার বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতিসহ একাধিক অভিযোগ তোলে তৃণমূল। 2017 সালে হলদিয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন শ্যামল আদক। 2018 সালে হলদিয়া ডক থেকে প্রতি লরি পিছু 100 টাকা করে তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও চেয়ারম্যান থাকাকালীন আত্মীয়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সরকারের অনুমতি ছাড়াই অবসরপ্রাপ্ত 4 কর্মীকে ফের নিয়োগ করেছেন এমনও অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে শ্যামল আদক কাতি থানার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল তার বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কোনো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। গত সপ্তাহে হাইকোর্ট জানিয়েছিল যে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে কোনো কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। উল্লেখ্য, তোলাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্ত করছে পুলিশ। এরপরেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শ্যামল আদক। আর এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকের রক্ষা কবচের সময়সীমা বেড়েছে জানিয়ে তীব্র বিরোধিতা করল রাজ্য সরকার। যেহেতু বিচারপতি বান্থা আজ অনুপস্থিত, তাই মামলাটি শুনানির জন্য আসে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। বিচারপতি ভরদ্বাজ জানান, যেহেতু মামলাটি রেগুলার বেঞ্চে শুনানি চলছে, তাই তিনি রক্ষা কবচের সময়সীমা শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করেছেন। তবে মামলার শুনানির দিন ধার্য করলেন আগামী বৃহস্পতিবার।